গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবারও চলে আসলাম। তো আজকে আমি আর মা দুজন মিলে একসাথেই বললাম তোমাদেরকে, নাহলে তো আলাদা আলাদাই বলা হয়। তো এখন থেকে যেহেতু ব্লগটা শুরু করলাম, তাই মাকে বললাম চলো আমি আর তুমি আজকে দুজনে একসাথে বলি। তো আজকে তো মঙ্গলবার, আজকে তো আমাদের নিরামিষ। তো মা তো বলেই ছিল যে সবজিওয়ালা হচ্ছে কোথায় যেন গিয়েছে, না কোথায় বাইরে গিয়েছে আর কি ডাক্তার দেখাতে। তো অনেক দিন থেকে আসছে না, আজকেও আসবে না। তো মা তোমাদেরকে বলেছিলাম গতকাল হচ্ছে মা রান্নার জিনিস আনতে গিয়েছিল, তো তখন আসার সময় ওই যে একটা ফুলকপি এনেছিল আর মিষ্টি কুমড়া আর বেগুন, তো ওই আজকে ওই দিয়ে কি রান্না করবে এখন মা। আবার আজকে আবার দিদিভাইও আসার কথা আছে, মানে দিদিভাইকে আমি গতকাল রাত্রেবেলায় ফোন করে বললাম, কারণ আজকে তো একাদশী আর দিদিভাই শাশুড়ি আর শ্বশুর দুজনেই একাদশী করে। তো আবার দিদিভাই বললো আলু সিদ্ধ ভাত করে নিবো, না আমি আমাদের বাড়িতে তো হবেই রান্না, তো আমাদের বাড়িতে চলে এসো। তো ওরাও আসবে, দিদিভাইও আসবে, ওর মেয়েও আসবে। ওর মেয়ে মনে হয় স্কুল গেছে, তো স্কুল থেকে আসবে, তারপরে আসবে। তো এই যে চলো সারাদিন আমরা কি কি করি না করি দেখতে থাকো তোমরা। মা আর মেয়ে তো একাদশীর দিন বিরিয়ানি কিংবা সিদ্ধ ভাত করে খায়, আর জামাই তো দোকানে থাকে, দোকান থেকে খেয়ে নেয় ওখানে কিছু, আর রাত্রেবেলা হয় রুটি পরোটা, নাহলে জামাই মাংস নিয়ে আসে সেটা দিয়ে রুটি দিয়ে খায়, নাহলে ভাত করে খায়। তো রিয়া বলে মা দিদিভাইকে বলে দিই কালকে এখানে আসতে, কালকে রাত্রেবেলা বললো কালকে একাদশী এখানেই খাবে, হচ্ছে বলো। তারপরে ও নাকি রাত্রেবেলা বলেছে আসবে, আজকে বলেছে আসবো। ফোন করেছিলাম গতকাল রাতে, তখন বললো বলেছিল যে আলু সিদ্ধ ভাতই করে খেয়ে নিবো, তাই আমি বললাম আমাদের বাড়িতে তো হবে, মা তো রান্না করবেই, তো তোমরা দুজন এসে খেয়েই যাও। বললো ঠিক আছে, তো ভালোই হবে। তো চলো দেখতে থাকো সারাদিন কী কী করি না করি, চলো। বন্ধুরা, এটা হচ্ছে চাল ধোয়ার প্রথম জলটা, প্রথম যে চাল ধুয়ে জলটা ফেলি ওই জলটা, এটা গাছের খুব উপকার করে, অনেকদিন থেকে দেওয়া হয় না, গাছগুলো একটু যত্নও কম করি, নষ্ট হয়ে গেছে তো আর মনটাও ভেঙে গেছে, ভালো লাগে না যত্ন করতে। আজকে হবে মুগ ডাল, মুগ ডাল ভেজে নামিয়ে নিলাম। এবারে রিয়া যা সবজি কেটেছে এখন একে একে করে নেব। তো এখানে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। তো এখানে আছে এই যে মিষ্টি কুমড়া, এটা হচ্ছে ডুমডুম করে কেটেছি, এটা ভাজা করবে মা। আর এখানে এই যে আলু কেটে রেখেছি, আর হচ্ছে ফুলকপি, ফুলকপি আলু রসা করবে, এটাই মা একটু অন্যরকম করে করবে, সেটা তোমরা দেখে নিও ভিডিওতে। এখানে আছে আলু বেগুন সিদ্ধ, আর এখানে আছে এই যে আলু বেগুন সিদ্ধ, এটা সকালে আলু বেগুন সিদ্ধ আর এই যে ভাজাটা দিয়ে খাওয়া হবে সকালে। তো এই যে বাবা একবারে পনির নিয়ে এসে, তো মা বললো একবারে খেয়ে যাও, কারণ বাবার আবার একটা এখন ভাড়া আছে, তো সেখানে চলে যাবে, আস্তে আস্তে দেরি হয়ে যাবে। তো শুধু এই যে আলু সিদ্ধ দিয়ে ভাতটা খেয়ে যাচ্ছে, আর ভাজা তো এখনো হয়ই নাই। হ্যাঁ, ওই তো আলু আর বেগুন সিদ্ধ, আর তো কিছু হয়নি। ওষুধ খেয়েছ? আবার খাওয়ার পরে আছে, মনে করে খাইনিও। খাওয়ার পরে দুইটা? ওইটা তো বের করা হয়নি। এখানে এই যে ফুলকপি আলু ভাপে বসিয়েছি, আর এই যে মিষ্টি কুমড়ো ভাজা, ভাজা তো হয়ই নাই, কাকু চলে এসেছে গুঁড়ো। আমার ফুলকপি আর আলু ভাজা হয়ে গেছে, এবারে আমি সোমবার দেবো গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে। এখানে গোবিন্দভোগ আতর চাল ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন এখানে দিয়ে দেব। এই যে লং 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 খুব ফোটে।
এই যে মশলা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। একা একাই ঘরে আমার মশলা দিয়ে ভাজা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিলাম। একটু কম হয়েছে লবণ। চিনিটা একটু আগেই দেওয়া দরকার ছিল, ভুলে গেছিলাম। বেশি দেব না, রাত্রেবেলা যদি রুটি দিয়ে খায় দিয়ার বাবা, একটু না দিলেও হয় না, স্বাদ আসে না তরকারির। ব্যাস হয়ে গেছে, তো এই যে দেখো তরকারি তো হয়েই গেল। কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে বলো, কালারটা তো সেই এসেছে, তাই না মা? মঙ্গলবার বজরং বলির পুজো, বলে গেল মা লাড্ডু এনে দিও রিয়াকে, রিয়া পুজো দিবে তো যাই একটু লাড্ডু এনে দেই। ওর তো সময় নাই, ডিউটি আছে, আমাকেই যেতে হবে, যাই। মা ওদিকে লাড্ডু আনতে চলে গেল, তো রান্না এখনও হয়নি, পনিরটা আর হচ্ছে ডালটা বাকি আছে, ওটা এসে করবে মা। আর এদিকে হচ্ছে আমি বাসন কটা আছে খাওয়ার বাসনগুলা, সেগুলো মেজে নিব, আর ঘরটা মুছে নিব, স্নান টান করে নিব। স্নান হবে না, তারপরে মা আসুক, তারপরে স্নান করব। আর এদিকে তো দিদি ভাইরাও আসবে, দিদি ভাইদের তোমাদের মনে আছে মা যে নাইটিটা দিয়েছিল সেটা দেওয়াই হয়নি, তো আজকে আসুক, আজকে মনে করে দিয়ে দিব। নাইটিটা কবির থেকে ভাবছি দিব দিব দিব, ও যখন আসে তার এক দিয়ে মনে পড়ে, ও যখন চলে যায় তখন আর মনে থাকে না। যখন থাকে আর কি তখন মনেই পড়ে না যে দিয়ে দিব, জিনিসটা দেওয়াই হয় না, তা আজকে আমি মনে করে দিয়ে দিব একদম। নাইটিটা কবির থেকে আছে, দেওয়াই আর হয় না, তা আসুক, ততক্ষণে আমি কাজকর্ম ওগুলা করতে থাকি, তারপরে মা ততক্ষণে চলেই আসবে। তারপরে আবার আজকে আবার শ্যাম্পু দিব, গতকাল তো তেল দিয়েছিলাম, তারপর শ্যাম্পু দেওয়া হয় না, শ্যাম্পু দিব। তো যাই এখন ফটাফট কাজকর্মগুলো করে নিই। চলে আসলাম বাজার থেকে, এই যে বজরং বলির জন্য লাড্ডু এনেছি, আর কালকে সকালের জন্য একটু সবজি এনেছি, সবজি আলা তো আসে না, আর আমাদের তো সকাল সকাল বুড়োর খাবার লাগে, একটু সবজিও নিয়ে এলাম। দেখলেই তোমরা যে মা চলে আসলো, আর আমারও ঘরটার মোছা হয়ে গেছে, তো এবারে হচ্ছে আমি গরম জল বসাবো, আর আলু আর পনিরটা আমি এখন কাটবো কেটে, তারপর হচ্ছে আমি স্নানে চলে যাব। তো যাই এখন ফটাফট আলু আর পনিরটা কেটে দিই, আর জলটাও বসিয়ে দিই, চলো। এই যে আমার পনির আর আলু কাটা হয়ে গেল, এবারে আমি চলে যাব স্নানে, গরম জলও হয়ে গেছে প্রায়।
তো রিয়া, আমি বাড়িতে ছিলাম না, রিয়া স্নান করে পুজো দিয়ে আস্তে আস্তে আমার এদিকে, ও কেটে রেখেছিল পনির আলু, তাই যে পনিরে আলু টালু ভাজা হয়ে গেছে, মশলা দেওয়া হয়ে গেছে, এখন এখন পনির ছেড়ে দেবো, আটটা আলু সম্বার হয়ে গেছে। দাদুকে নাতনি ডাকে হচ্ছে দাদা, তো দাদা বুনুর জন্য পনির নিয়ে এসেছে, বলেছে বুনুকে বেশি করে দিবা, ওর জন্য ওর মুন আবার ছোট ছোট করে কাটছে, যাতে বেশি পাবে ওই জন্য ছোট ছোট করে কাটছে, তাহলে ও খুশি হবে বেশি করে দিলে। তোমরা তো দেখলেই মা রান্না হয়ে গেছে, তো একবার তোমাদেরকে দেখিয়ে দিই সবটাই। আমাদের এই যে ফুলকপি চাল দিয়ে যেটা করেছে আলু দিয়ে, এই যে দেখো কী সুন্দর হয়েছে, এই যে তরকারি, আর এই যে ভাত, এই যে ডাল, আর এদিকে আছে পনির তরকারি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তোমাদের দেখিয়ে দিলাম মা কী কী রান্না করলো, দেখলেই তোমরা। তো এদিকে দিদি ভাইরা এখনও আসেনি, ফোন করলাম বললো একটু দেরি হবে, তো এদিকে সবই হয়ে গেছে। তো এবারে হচ্ছে একটু বাইরে গিয়ে আমি দাঁড়িয়ে থাকি, চুলটা খুবই ভিজা, তো যাই তোমাদের সাথে পরে আসি কথা বলতে। মেয়ে চলে এসেছে, এসে শুনলো কী কী রান্না হয়েছে, তো বললাম আজকে তো নিরামিষ, তো বলে তাহলে দাদাকে বড়া করে দাও, আমার জন্য তাহলে বড়া করতে হবে। আবার ওই যে রিয়া মিষ্টি কুমড়া ছিল তখন ভাজা করেছিলাম, এই যে রিয়া আবার কেটে দিল তাড়াতাড়ি করে, এখন আমি ভাজা করে দিই, তারপরে ও ভাত খাবে। দাদাকে তুমি নিরামিষ হলে বড়া করে দাও, আর আমি আসছি বড়া করবো না, বড়া করো না, সবসময় তো করে দাও না, হঠাৎ হঠাৎ হয়। একটা বেগুন হচ্ছে বাবার জন্য, বাবা মিষ্টি কুমড়া খায় না, তো ওর জন্য বেগুন, মানে বাবা এমনি চায়ের সাথে খাবে আর কি, চা দিয়ে মুড়ি দিয়ে যখন খাবে, হ্যাঁ নিরামিষ, হ্যাঁ বাবা তো আর ভাত খায় না দুপুরে। দারুণ, হ্যাঁ একদম লুচির মতন না মা, এটাও সেই সুন্দর। পনির এনেছে, খাও খাও, হয়েছে আরো দিব, একটু দিয়ে দাও পনির, অনেকগুলো পনির, অনেকগুলো পনির, জল দেবো একটু, নিবা না পনির দিয়ে খাবা, আলু দিব না, তোমরা খুব খুশি। দিদি ভাইরা খাওয়া দাওয়া করে চলে গেল, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এই যে এদিকে হচ্ছে বাবাও চলে এসেছে, বাবা হচ্ছে ওই যে লাউ গাছের জাংলি না কি বলে সেটা দিচ্ছে, তো তারাও তোমাদেরকে দেখাচ্ছি চলো। এটা কোথায় দিবা গো বাবা? এই উপর দিয়ে, এটার উপর দিয়ে, ও এই উপর দিয়ে কেমন করে দিবা গো? ওরে বাবা, এলাম তারগুলা ঢেকে, হ্যাঁ দেখো বাবা ঠিকঠাক করে রাখো, বসে নাই কি, সেই সুন্দর এলাকা।
এই দেখো বন্ধুরা, জানলা বানাই দিলাম বুড়াবুড়ি মিলে। কেমন হয়েছে বলো? আর এখানে এই একটা ঝাড়ু বেঁধে দিয়েছি, কারণ যেন নজর না লাগে। আমার নজরই বেশি লাগে, সারাক্ষণ দেখতে থাকি। আসলে এই যে জবা গাছটা ইয়ে করে দেখো, আম গাছটা দিতে পারছে না। নিচে কাটো, এটা সমান না, সমান করে কাটো। গুড ইভিনিং বন্ধুরা, রিয়া আমাকে বলে তুমিও এখন আমাদের মতো শেখো গুড মর্নিং গুড ইভিনিং বলা। তো আমি বলছি গুড ইভিনিং। এই সন্ধ্যাবেলা চা খেয়ে ভাবলাম কি করি কি করি, টিভি সিরিয়াল তো দেখা হয়ে গেছে, এখন বিকি দেখছে। তো ভাবলাম তাহলে শাকটা যখন এনে রেখেছি বেছে রাখি, তাহলে সকালবেলা সুবিধা হবে, নাহলে তো সকালবেলা রিয়ার করতে হবে। রিয়া তো অন্যান্য কাজ করতে থাকে, মাজা ঘষা ধোয়া কাচা উঠোন ঝাড়ু। তা আমি তো একটু দেরি করে উঠি, তো ভাবলাম আমার কাজটা আমি সেরে রাখি, আমি ওঠার আগে ও ধুয়ে রাখবে, তাহলে কাজটা এগিয়ে থাকবে, সকালে তাহলে তাড়াতাড়ি শাকটা করে দিতে পারবো রিয়ার বাবাকে। তো বসে পড়লাম শাক বাছতে। এটা হলো বেথের শাক, আমার শাক বাছা হয়ে গেল, কালকে রান্না। দেখতে এত লাগে, করলে না এই শাকগুলো একদম একটু হয়ে যায়। এটা গিফট, ওটা তোমাদের উপরে যে তোমরা কি দিবা, কিন্তু চার জনের চারটা, তাই তো? চার জনের চারটা। আরেকবার বলে দে, আরেকবার বলে দে, চার জনের চারটা কি? তো আমার বার্থডে আসছে, তো ওর জন্য মামা একটা গিফট, তুমি একটা গিফট, দাদা একটা গিফট, আর না একটা গিফট, ঠিক আছে? তো ওইটা মানে ডিপেন্ড করে না যে তুমি মানে কি করে না কি দিবা। আমি ওটা প্যাকেটও প্যাক করে নিয়ে যেতে পারি। ওটা হবে, ওটা তো ঠকা না হইলো, একটা পেন পেন একটা যা কিছু যেটা যেটা যায় তোমার মার্জি। কিন্তু চারজনকে দিতে হবে, তাই তো? আলাদা আলাদা করে। আর একটা রুল, যেটা আমার বার্থডে, যেটা সবাইকে আসতে লাগবে, ওটা রুল। আর হলো যে টাকা দেওয়া চলবে না, লাইক মানি ওটা দেওয়া চলবে না। কেন কি দেখো, যদি মানি দেয় তাহলে ফার্স্ট অফ অল ওটা যাবে মায়ের কাছে, যদি মায়ের কাছে নাও যায় আমার কাছে থাকলো, তাহলে ওটা দিয়ে আমাকে মা কিছু কিনতে দিবে না। ওটা দিলে তো ওয়েস্ট অফ মানি হলো না, ওটাকে আমার পকেট ঢোকা রাখতে লাগবে বা লাইক পার্সে ঢোকা রাখতে লাগবে, তো সেটা তো আমার লস হলো না। ওর জন্য মানি খাইতেও পারবো না। হ্যাঁ এক্স্যাক্টলি, সো ওটার জন্য অনলি গিফট। আবার গিফটটা খুলতেও খুলটাও খোলাটাও মজা। হ্যাঁ খুলতেও ভালো লাগে, তো তোমার একটু লাইক প্যাকিং করে দিতে দাও। হ্যাঁ হ্যাঁ, ওটা প্যাকিং করে দিব না, প্যাকিং করে দিব। তাহলে ডেট এখন রিভিল করার দরকার নেই। হ্যাঁ ডেট এখন রিভিল করব না, ওয়ার রিভিল করব, কারণ এই বছর যদি না হয় তাহলে সামনের বছর হবে। এবার দরকার না, এই কি ও, এই যে দিদি ভাই মুখ গিয়ে করে নিলো, কিন্তু দেখ আগে তোমরা পাল্টি মারতেছো। আমি বলবো নি, আই উইল ট্রাই, আই উইল ট্রাই, ইউ হ্যাভ টু, ইউ হ্যাভ টু কনভিন্স ড্যাড, আই উইল ট্রাই। যদি না করে যাবে বড় তো দেখলেই তোমরা, দিদিভাই এসেছিল, দিদিভাই মানে ফট করে এসেছে, জানতামও না আজকে তো রান্না শুট ছিল না, তো আসার আসার কথা ছিল না। তো আমাদের বাড়ির এখানেই পড়ানো ছিল, মানে ঘুটির পড়া ছিল, তো ওখান থেকে একবারে নিয়ে আমাদের বাড়িতে আসলো। তো এসে এখনও গল্প শুরু করে দিয়েছে, ওর সামনেই জন্মদিন, তো এই সব নিয়ে কথাবার্তা বলছিল, কাকে কাকে নিমন্ত্রণ করবে, তারপরে গিফট, এখন চারজনকে আলাদা আলাদা গিফট দিতে লাগবে, এরকম এরকম এইসব নিয়ে আলোচনা হচ্ছিল। তো সবাই হাসাহাসি করছিল এই নিয়ে।
তো গল্প টল্প করলো, গল্প টল্প করে দিদিভাই চা খেয়ে বেরিয়ে গেল। দাদাভাই এসেছিলো, দাদাভাই আগেই চলে গিয়েছে। তো এদিকে দেখো বিছনার চাদরটা আমার খুবই নোংরা হয়েছে, তো এখন এটাকে পাল্টে নিব, পাল্টে তারপর বিছানা করে নিব, কারণ অনেক রাতও হয়ে গেছে, 10:30 বেজে গেছে। এগুলো চাদর পাল্টাতে টাইমও লাগবে। তারপরে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব, ঘুমাবো না, একটু এডিটটা এগিয়ে রাখবো, তারপরে ঘুমাবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।